মগবাজার মৌচাক উড়াল সড়কটি নগরবাসীর চাহিদা কতখানি পূরণ করতে পারবে তা নিয়ে সন্দেহ আছে এই উড়াল সড়ক একদিকে যেমন একাধিক চৌরাস্তা ও রেল ক্রসিংয়ে যানজট সৃষ্টি করবে অন্যদিকে একাধিক গণপরিবহন পরিকল্পনা বাধাগ্রস্ত করছে তবে এই নিয়ে মুখ খুলতে চাইছেন না বিশেষজ্ঞ এবং ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ শকত মিল্টনে দুই পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের শেষ পর্ব ক্যামেরায় ছিলেন এহসানুল গুনি স্বজন সরকারি সংস্থাগুলো রাজধানী ঢাকার গণপরিবহন চলাচল ব্যবস্থা ও উন্নয়নে যতটা ব্যয় বা পরিকল্পনা করছে তার চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে উড়াল সড়ক নির্মাণে কেননা গণপরিবহন ব্যবস্থা উন্নয়ন দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল তুলনামূলকভাবে উড়াল সড়ক নির্মাণ স্বল্প মেয়াদি তবে এসব উড়াল সড়কের ব্যবহার ব্যক্তিগত যানবাহনের জন্যই সুবিধাজনক হবে ঢাকার স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান বা এসটিপির সাথে এই উড়াল সড়কের পরিকল্পনা সাংঘর্ষিক ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড ডিটিসি এর সাথে কথা বলতে গেলে সংস্থা প্রধান এ বিষয়ে কথা বলতে রাজি হননি তবে সংস্থা সূত্র বলেছে এসটিপিতে গুলশান থেকে শুরু হয়ে গুলশানে এসে শেষ হওয়া মেট্রো রেলের যে পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়ন অসম্ভব হয়ে উঠতে পারে এই উড়াল সড়কের কারণে এই ট্রেন রুটটি মাটির নিচ দিয়ে সোনারগাঁ হোটেল এব্রিসির সামনে দিয়ে যাবার কথা ছিল এছাড়া ভেঙে ফেলতে হবে মগবাজার ও মৌচাকের মতো ব্যস্ত দুটি ফুট ফুটওভার ব্রিজ এত কিছু বাদ দিয়ে উরাল সরবটি যদি সঠিক ধরে নেওয়া হয় সেখানেও অনেক জায়গাতেই সংযোগ করা যাচ্ছে না খোদ ঠিকাদারও তা স্বীকার করেছেন এজ এ কন্ট্রাক্টর এ বিষয়ে আমি কোনো মতামত না দেই ভালো তবু আমি একজন নাগরিক হিসেবে আমি মনে করি বাস্তবতা প্রেক্ষিতে হয়তো ডিপার্টমেন্ট চিন্তা করতে পারে হাতিড় জিলে একটা লুপ ওঠানো বা একটা লুপ হাতিড় জিলে নামানো যায় কিনা এই উড়াল সেতু অন্তত দুটি পয়েন্টে যানজট তীব্র করবে যার একটি হচ্ছে কারওয়ান বাজার রেল ক্রসিং রেল ক্রসিংয়ের ঠিক আগেই এই উড়াল সড়কে ওঠানামার র্যাম্প আরেকটি হচ্ছে রাজারবাগ চৌরাস্তা বুয়েটের একাধিক শিক্ষকের সাথে এ প্রকল্পের বিষয়ে কথা বলতে চাইলে তারা নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন এ প্রকল্প থেকে বনানী বা কুড়িল উড়াল সড়কের মতো সুবিধা পাওয়া যাবে না তবে এসব বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সাথে কথা বললে তিনি জানান প্রকল্প নকশায় কোনো ত্রুটি নেই এমনকি এস সাথে এই প্রকল্প সাংঘর্ষিক না এফডিসির সামনে রেল ক্রসিং পার করতে গেলে যেখানে মিনিমাম 75 মিটার ক্লিয়ারেন্স লাগে রেল লাইনের উপরে নর্মালি ফাইভ পয়েন্ট হয় এটা পার করতে গেলে এম 6 এর সাথে কমপ্লিট হয়ে যায় এমআরটি 6 এর উপর দিয়ে ফ্লাইওভার নিয়ে গেলে ডানমন্ডিসটা স্লো করে নামাইতে বিরাট একটা হয়ে যাবে সেজন্য ওটাকে এখানে স্টপ করতে হচ্ছে মগবাজার মৌচাক উড়াল সড়ক নির্মাণ নিয়ে অসামঞ্জস্য অসঙ্গতি আর ত্রুটির অভিযোগ রয়েছে বলা হচ্ছে এই উড়াল সড়ক নির্মাণের কারণে আরো দুটি গণপরিবহন ব্যবস্থার পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছে শুধু তাই নয় যে যানজট নিরসনের কথা বলে এই উড়াল সড়ক নির্মাণ করা হচ্ছে সেই যানজট নিরসন তো হবেই না বরঞ্চ অনেক ক্ষেত্রেই তা ঘনীভূত হবার আশঙ্কা দেখা দিয়েছে শকত মিল্টন এটিএন বাংলা কারওয়ান বাজার রেল ক্রসিং ঢাকা